পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন বারো লাখ রোহিঙ্গার মধ্যে আট লাখ ফেরত পাঠানোর চেষ্টা চলছে সেই বিষয়ে মায়ানমারও রাজি হয়েছে কিন্তু রাখাইনে রোহিঙ্গা ফিরে যাবার মতো পরিবেশ সৃষ্টি করতে পারেনি মায়ানমার সেজন্য রোহিঙ্গাদের ফেরত পাতাতে দেরি হচ্ছে তবে শীঘ্রই নিরাপদ রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে বলে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিলেট নগরীর মীরাবাজারের মডেল হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি ভাবনা করছি তাদের কিভাবে তাদের দেশে ফেরত পাঠাতে চাই সেই নিয়ে আমাদের প্রচেষ্টা চলছে আমাদের প্রতিবেশী মায়ানমার রাজি যে তাদের নিয়ে যাবে কিন্তু এখনও নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করেনি যে পরিবেশ তৈরি করার কথা নেই সেটাও করে নেই বরং আরও দিনের দিনে এইখানে খারাপ হচ্ছে আমরা সবসময় আশাবাদী তবে হ্যাঁ এই রোহিঙ্গারা বহু বছর ধরে ডিপ্রাইভড ডিপ্রাইভড হওয়ার ফলে তাদের মন মানসিকতা খুব উগ্র হয়ে আছে এবং এইটা দুঃখজনক আমরা চাচ্ছি তারা তাদের দেশে ফেরত যাক কারণ তারা নাগরিকবিহীন জাতি দুনিয়াতে একটি জাতি যাদের স্টেটলেস এই জন্যও তাদের মনটা খারাপ থাকে বুঝায় আর যে দুর্ঘটনা ঘটেছে এটা দুঃখজনক অত এডুকেট প্রোটেকশন হয়তো নেওয়া হয়নি তখন তো যাই হোক আমি এটা ঠিক ডিটেল জানি না আপনাদের মিডিয়াতে থ্রুতেই শুনেছি তবে আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় যাতে রোহিঙ্গাগুলো সেই যে বারো লক্ষ রোহিঙ্গা অ্যাটলিস্ট যে আট লক্ষ যারা আসছে সম্প্রীতিকালে তারা যাই তাদের রাখাইন প্রভিন্সে ইন সেফটি অ্যান্ড সিকিউরিটি যেতে পারে তার জন্যই চেষ্টা করছে এ সময় মন্ত্রী আরও বলেন দ্রুত সিলেট ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা হবে সেলককে সরকারের আইসিটি মন্ত্রণালয় কাজ শুরু করেছে সরকার এটা অনুমোদন দিয়েছে এর ফলে সিলেট নগরীতে ফ্রি ওয়াইফাই সেবা দেওয়া হবে এতে ছেলেমেয়েরা উপকৃত হবে এছাড়া ডিজিটাল সিটি বাস্তবায়ন হলে বিভিন্ন হাসপাতালে তথ্য পাওয়া সহজলভ্য হবে হাসপাতালে কী ধরনের সেবা পাওয়া যাবে কত সিট খালি আছে সব তথ্য পাওয়া যাবে